দেখুন একটা কথা বলি, যে আজকের উত্তরবঙ্গের যে দুজন বিধায়ক এমপি বাংলাভাগের চক্রান্ত করার চেষ্টা করছে, সেই জায়গা থেকে একটা কথাই বলা যায় যে এরা এর আগেও বাংলা ভাগ করার চেষ্টা করেছিল, বাংলাকে অনেক ভাগে তারা ভাগ করার চেষ্টা করেছিল, কিন্তু সবটাই গত দোসরা মে আমাদের যে রায়, সারা বাংলার মানুষের রায় যে বাংলাকে কোনো দিন ভাগ হতে দেওয়া যাবে না, এবং বাংলাকে ভাগ করার চক্রান্ত যারা করছে তাদেরকে তারা কিন্তু প্রত্যাখ্যান করেছে এই পশ্চিমবাংলার মানুষ, অর্থাৎ বিজেপি পার্টিকে। আজকে সেই বিজেপি পার্টির যে সকল নেতারা এমপিরা, তারা বাংলার ইতিহাস, বাংলার সৃষ্টি, বাংলার কৃষ্টি জানে না, তারা বলছে যে আজকের বাংলাকে ভাগ করার কথা। কিন্তু বিজেপির মধ্যে থেকেই আমরা দেখতে পাচ্ছি যে এই কথাটাকে তারা তাদের দলীয় কথা বা তাদের সরকারি কথা হিসাবে তারা ধরছে না, যে বাংলাকে চক্রান্ত করার পক্ষ দিয়ে যে আজকে যে বার্তা সারা পশ্চিমবাংলার মানুষের কাছে যাচ্ছে তাতে কিন্তু আখেরে বিজেপি যেরকম দু তারিখের পর সারা পশ্চিমবাংলা থেকে হাওয়া হয়ে গেছে, আগামী 2024 সারা ভারতবর্ষ থেকে হাওয়া হয়ে যাবে। সোনার বাংলাটা তারা করতে পারেনি, তারা ভেবেছিল যে পশ্চিমবাংলা এমনি সোনা দিয়ে মোড়ানো, এবং গত 10 বছরে তৃতীয়বারের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যেরকমভাবে পশ্চিমবাংলার মানুষকে হয়তো সোনা দিয়ে গুছিয়ে দিতে পারেনি, কিন্তু সোনার বাংলা যেটা বিজেপি করেছে সেটাকে কিন্তু করেই দেখিয়েছে প্রকৃতপক্ষে পশ্চিমবাংলার 10 কোটি মানুষের মুখ্যমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। আজকের তাদের দুজন এমপি তারা পশ্চিমবাংলার ভূগোলটা ভালো করে জানে না, তারা বলছে উত্তরবঙ্গকে আলাদা রাজ্য করার জন্য। আচ্ছা, উত্তরবঙ্গকে আলাদা রাজ্য করার যে কথাটা তারা বলছে সেটাকে কি উত্তরবঙ্গের মানুষ সাপোর্ট করছে? তারা তো সাপোর্ট করছে না। উত্তরবঙ্গের মানুষ কি সেই জিনিসটাকে সাপোর্ট করছে? উত্তরবঙ্গের বিভিন্ন মানুষ তারা বলছে এর প্রতিবাদ জানায়, এবং এই প্রতিবাদের জন্য মুখ্যমন্ত্রী এর আগে একবার বলেছিলেন যদি ভালোবেসে আমাকে ডেকে আনো আমি 1000 বার আসবো, আর যদি মনে করো যে জোর করে বাংলাকে ভাগ করবে তাহলে কিন্তু সেই থুতু তাদেরকে দিয়ে চাটাবে, তার নাম মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। আজকে দেখুন যে বিভিন্ন ফলস কেস যেগুলোকে আজ অবধি কোনো দিন তার নিষ্পত্তির দিকে চলে গেছে, তার কোনো এভিডেন্স নেই, তারা কোনো কিছু হলেই জুজু দেখায় সিবিআই, ইডি, বিভিন্ন কেন্দ্রীয় এজেন্সিকে দিয়ে ভয় দেখানো। কিছুদিন আগেও আমরা দেখতে পেলাম তারা, আর আজকের আমাদের রাজ্যের একজন রাজ্যপাল, তাতে সে এখন পশ্চিমবাংলার রাজ্যপাল না বিজেপি পার্টির মুখপাত্র না বিজেপি পার্টির প্রেসিডেন্ট আমরা এখন বুঝতে পারছি না, যে দিলীপ ঘোষ বাদ গিয়ে আজ রাজ্যপাল তিনি পশ্চিমবাংলার বিজেপি পার্টির প্রেসিডেন্ট হয়েছে কি না। আজকের রাজ্যপালকে নিয়ে সারা বাংলায় আমাদের দলীয় যারা নেতারা রয়েছেন তাদের বিভিন্ন রকমভাবে ইডি, সিবিআই দিয়ে, কেন্দ্রীয় সংস্থাকে দিয়ে আজকে তারা বিভিন্ন রকম নক্কারজনক ঘটনা ঘটাচ্ছে, যেটাকে বাংলার মানুষ কিন্তু মেনে নিচ্ছে না। আগামী 2 তারিখের পরে তাদের হয়তো 77টা এমএলএ ছিল, আজকে সেই জায়গায় দাঁড়িয়ে দেখতে পাবেন 30টা এমএলএ থাকবে কি না আগামী দিন, এটা বিজেপি নিজেই জানে। আজকের তাদের কেন্দ্রীয় একজন মন্ত্রী বলছে বিশ্ববাজারে পেট্রোলের দাম অনেক বেশি, তার জন্য আজকের ভারতবর্ষের মধ্যে এই পশ্চিমবাংলা সহ সারা ভারতবর্ষে পেট্রোলের দাম 100 টাকায় গেছে। কিন্তু 2013 সাল প্রতিবেশী দেশে তো অনেক দাম, শ্রীলঙ্কা, বাংলাদেশ, আমরা বিভিন্ন প্রতিবেশী রাজ্যে, তারাও তো বিশ্ব বাজার থেকেই তেল কিনছে, তাহলে তারা কী করে কম দিচ্ছে? সব থেকে কম আমাদের পার্শ্ববর্তী একটা দেশ, ছোট্ট দেশ যারা ভারতবর্ষের উপর তারা নির্ভর করে থাকে, সে নেপাল, নেপালও পর্যন্ত 54 টাকায় তারা পেট্রোল বিক্রি করছে। 2013 সালে আমরা দেখেছিলাম হয়তো কংগ্রেস সরকার ছিল, কংগ্রেস সরকার চোর ছিল, কিন্তু সেই সময় বিশ্ববাজারে যখন 111 টাকা তেলের দাম ছিল তখনও কিন্তু আমরা এখানে 54 টাকা 55 টাকা পেট্রোল কিনতে পেরেছি, আর আজকে যখন বিশ্ববাজারে তেলের দাম প্রায় 80-85 টাকা সেখানে কিন্তু আজকের আমাদের এই সরকার, ভারতবর্ষের সরকার, তারা 100 টাকার কাছাকাছি আজকে পেট্রোলের দাম নিয়ে গেছে, আজকে সারা ভারতবর্ষটাকে শেষ করে দিয়েছে। এখন কিচ্ছু পাচ্ছে না সারা ভারতবর্ষের একজন নেত্রী সর্বোপরি মমতা ব্যানার্জি, তাকে কীরমভাবে হেনস্থা করা যায়। তাই 2 তারিখে হেরে যাওয়ার পরও তারা কিন্তু বাংলাকে যে ভাগ করার যে চক্রান্ত করছে এটা হবে না, পশ্চিমবাংলার মানুষ সেটাকে মেনে নেবে না, সর্বোপরি সারা ভারতবর্ষের মানুষ মেনে নেবে না।